নিজের সিদ্ধান্তে অটল শিক্ষামন্ত্রী আদালতের নির্দেশ মানতে মাত্র একদিন বন্ধ দিলেন স্কুল দশরামের মেয়ের পর তাপমাত্রা অনুযায়ী জেলাভিত্তিক সিদ্ধান্ত একের পর এক রেকর্ড ছাড়াচ্ছে পারদের মাত্রা যশোরের সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হিটস্ট্রোকে পাঁচ জেলায় সাত জনের মৃত্যু গরমে বেঁকে গেল গাজীপুরের রেললাইন কায়সার কামালের কাছে দুঃখ প্রকাশ করে ফোরামি ফ্রিল্যান্ ব্যারিস্টার খোকন তারেক রহমানের সম্মতিতে সিদ্ধান্ত বিএনপির আইনজীবিদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা দুই মাসে নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামতে প্রস্তুত জেলেরা সরব হচ্ছে ঘাটগুলো প্রচুর ইলিশ ধরা পড়বে আশা মৎস্য বিভাগে সময় সংবাদে সঙ্গে আছি আমি নাবিলা সোহার নিজের সিদ্ধান্তে অটল থাকলেন শিক্ষামন্ত্রী আদালতের নির্দেশ মানতে মাত্র একদিন বন্ধ দিলেন স্কুল দোসরা মে পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকবে দোসরা পর তাপমাত্রা অনুযায়ী জেলাভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী এছাড়া পরে শুক্র ও শনিবার স্কুল খোলা রেখে ক্লাস সমন্বয় করা হবে একদিকে বৈশাখের দাবদাহ অন্যদিকে স্কুল খোলা নাকি বন্ধ সেই সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিনে ডানামুখী সমন্বয়হীনতার দহন ঈদের ছুটি পর কথা ছিল যথারীতি চলবে শিক্ষণ কার্যক্রম কিন্তু তাপমাত্রার পারদ এতটাই ঊর্ধ্বমুখী যে ঈদের পর একুশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো আটাশ এপ্রিল রোববার থেকে সব মাধ্যমে ক্লাস শুরু হয় দেশের নানা প্রান্তে গরমের কারণে শিক্ষকও শিক্ষার্থীদের অসুস্থ হবার খবর আসে রাতারাতি বদলে যায় দৃশ্যপট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারাদেশে স্কুল বন্ধের ঘোষণা দিলেও শিক্ষা মন্ত্রণালয় সাতাশটি জেলায় উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধের ঘোষণা দেয় স্কুল খোলা নাকি বন্ধ এ নিয়ে দেখা দেয় লেজে গোবরের অবস্থা এই অবস্থায় রোববার বিকেলে উচ্চ আদালত সব শ্রেণীর স্কুল বন্ধের আদেশ জারি করেন সেই আদেশের বিরুদ্ধে সেদিনই আপিলের কথা বলেন শিক্ষামন্ত্রী যদিও মঙ্গলবার দিনভর সেই আপিল করেনি শিক্ষা মন্ত্রণালয় পহেলা মে সরকারি বন্ধ থাকায় সভাপতি প্রশ্ন ওঠে দুই তারিখ কি স্কুল বন্ধ নাকি খোলা সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান আপাতত আপিল করবেন না তারা সেই হিসেবে দুই তারিখ পর্যন্ত বন্ধই থাকছে সব শ্রেণীর স্কুল ও মাদ্রাসা বৃহস্পতি যেহেতু এখানে আলোচনাটা যেহেতু এসেছে যে আদালতের নির্দেশনা এসেছে আমি আবারও বলছি এখানে আমাদের কোনো মন্তব্য করাটা আমাদের জন্য কঠিন আরও বলেন এই ঘাটতি পুষিয়ে নিতে ভবিষ্যতে শুক্র এবং শনিবার চলবে শিক্ষণ কার্যক্রম পাশাপাশি তার মতে দুই তখন কিন্তু সেটার রাখা হয়নি তাই আমি বলবো যে আইনগতভাবে আমরা আমাদের যে আইনি পরামর্শ সেই অনুযায়ী আমাদের প্রাথমিক সিদ্ধান্ত ছিল যে আমরা এটা আপিল করব যেহেতু আমরাও তো বিদ্যালয় বন্ধ রেখেছি আপিল যেহেতু করবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আপিল করার জন্য তো আমার আসলে রায়টা কি হয়েছে সেটা তো জানতে হবে রোববার থেকে দেশের বহু জেলার অনেক স্কুলে শিক্ষণ কার্যক্রম চলেছে কেমন কি মঙ্গলবারও অনেক স্কুলে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা আতিকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা গরমের আরো খবর জানাতে এই মুহূর্তে যশোরে আছেন রিপোর্টার জুয়েল মৃধা সরাসরি যাচ্ছে তার কাছে আর যশোরের ইতিহাসে এত তাপমাত্রা এর আগে কখনো দেখা যায়নি আজকে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং বাহান্ন বছরের ইতিহাসে এই প্রথম এত তাপমাত্রা বিরাজ করছে যশোরের উপর দিয়ে প্রায় গত তিন সপ্তাহ ধরে তাপদাহ বিরাজ করছে যশোর সহ খুলনা বিভাগের জেলা জেলাগুলোর উপর দিয়ে এবং এই যে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে কিন্তু না অবস্থা একেবারে যারা শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ যাদের প্রতিদিনে কর্ম কর্মের কারণে ঘরের বাইরে আসতে হয় তারা কিন্তু প্রচণ্ড ভোগান্তিতে আছে আমরা কথা বলেছি শ্রমজীবী মানুষের সাথে তারা আমাদেরকে জানিয়েছে এক মাথার উপরে রোদ্রের তাপ সেই সাথে পিস ঢালা সড়কের যে উত্তাপ এই দুই উত্তাপ মিলে একেবারে পুড়ে যাওয়ার দশা হয়েছে তাদের প্রচণ্ড বাতাসে প্রচণ্ড গরম হাওয়া সে হাওয়াকে যখন চেহারায় লাগছে তখন কিন্তু পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছে বেশি সময় তারা শহরে রাস্তায় থাকতে পারছে না বিশেষ করে রিক্সা চালক যারা তারা বলছেন যে একটি ভাড়া খাটার পরে বিশ্রাম নিতে হচ্ছে গাছের তলায় চলে যেতে হচ্ছে পানি খেতে হচ্ছে চোখে মুখে পানি দিতে হচ্ছে নইলে এক ধরনের শরীরের ভিতরে জ্বালা তৈরি হচ্ছে এবং এত কষ্ট করেও তারা কিন্তু সংসার নির্বাহের জন্য সড়কে আছে এদিকে এই যে জনদুর্ভোগ এই জনদুর্ভোগ লাগবে কিন্তু যশোর পৌরসভা সহ বিভিন্ন সংগঠন তারা কিন্তু শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে তারা শহরের বিভিন্ন পয়েন্টে পানি পানের ব্যবস্থা করা হয়েছে শরবত দেওয়া হচ্ছে অনেকে যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তারা চেষ্টা করছেন যাতে এই মানুষগুলো সুস্থ থাকতে পারেন এর এর বাইরে এখন পর্যন্ত হাসপাতালে খুব বেশি রোগী না থাকলেও আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন কিন্তু সতর্ক থাকতে হবে বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদেরকে সতর্ক রাখতে হবে এই রোদ্রে যদি সম্ভব হয় না তাহলে ঘরের বাইরে আসা যাবে না ঘরের বাইরে আসলেও ছাতা নিয়ে আসতে হবে তরল জাতীয় খাবার খেতে হবে পানি পান করতে হবে ডাবের পানি খান পান করতে হবে এবং খুব গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হতে হবে যশোর থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য তাপদাহের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার থেকে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হবে যার প্রভাবে কমতে থাকবে তাপমাত্রা শনিবার নাগাদ সারা দেশে বৃষ্টিপাতে তাপমাত্রা নেমে আসতে পারে ত্রিশের নিচে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আবহাওয়া অধিদপ্তরে এবং আমরা জানি পূর্বাভাসের আজকে নতুন করে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু দুই তারিখের পর থেকে দেশের সিলেট অঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলে কিছু বৃষ্টি শুরু হবে এবং সেটির প্রভাব কিন্তু আস্তে আস্তে ঢাকা সহ সারা দেশে তিন তারিখ চার তারিখ বা পাঁচ তারিখে গিয়ে পড়বে তো এই স্বস্তির নাভাবিদ শাহিনুল একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই পুরো বিষয়টা যদি এই পূর্বাভাসটা যদি আমাদের একটু এই গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা আপনারা দেখছিলেন একটু যদি বুঝিয়ে দিতেন এটা শুধু ঢাকার জন্য পূর্বাভাস হ্যাঁ লাল কালারটা হলো আমাদের তাপমাত্রা ইন্ডিকেট করে আর সবুজ যেগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আমরা বলি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি দশ দিনের পুরো আসে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ তাপমাত্রা মোটামুটি একই রকম থাকে ওয়েদার একই রকম থাকতে পারে তবে তিরিশ তারিখের পরে বিশেষ করে দুই তারিখের কাছাকাছি কি আমাদের তাপমাত্রা সামান্য কমে আসে সেটা হলেও আমরা যেটা বললাম সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির প্রভাবে কিছুটা কমে আসতে পারে এবার ঢাকায় মূলত প্রভাবটা বেশি পড়তে পারে চার এবং পাঁচ তারিখ সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণটাও বৃদ্ধি পায় তাপমাত্রাটা অনেকটাংশে কমে আসে দেখেন ম্যাক্সিমামের লাইনটা আস্তে তো কমা শুরু করছে কেন হয় বৃষ্টিপাত নাহলে পার্শ্ববর্তী প্রভাব এই বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য এটার তাপমাত্রা তো একটা কমার কথা না কমবে ওই সিলেট এবং চট্টগ্রামের প্রভাবের কারণে আবার দেখেন ঢাকায় গিয়ে যখন বৃষ্টিটা দেখা চার পাঁচ তারিখের দিকে তখন তাপমাত্রা অনেকাংশে কমে আসে ম্যাক্সিমামটা আমাদের কমার দিকে অনেকটা দেখায় আমার এই লাইনটা যদি আমি দেখি প্রায় বত্রিশের কাছাকাছি টেম্পারেচার থাকতে পারে মিনিমামটা চলে আসতে পারে প্রায় এরকম আমরা যে পূর্বাভাসটা পেলাম সেটিতে আসলে যে বিষয়টি আসে স্পষ্ট হয়েছে যে স্বস্তির একটা খবর রয়েছে যে মোটামুটি যদি এই পূর্বাভাস সত্যি হয় অর্থাৎ সেই পূর্বাভাসের সঙ্গে যদি বৃষ্টির যে তারতম্য সেটি যদি মেলে তাহলে দুই তারিখের পর থেকে যে ক্রম ক্রমান্বয়ে তাপমাত্রা কমে আসে সেটি একদম আটাশ ডিগ্রি পর্যন্ত নামার একটা সম্ভাবনা রয়েছে যদিও আরেকটি দুঃসংবাদ আসে সঙ্গে যে পশ্চিমে বেগের পরিমাণ কম থাকার কারণে ওই যে দশ তারিখের পরে যে তাপমাত্রা আবার যে একটা বাড়ার সংখ্যা সেটি কিন্তু আবার থেকে যাচ্ছে তারপরও আপাতত যে আগামী মাসের শুরুর যে প্রথম সপ্তাহটা সেখানে যে একটা স্বস্তির খবর বা স্বস্তির সুবাতাস সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে রয়েছে সময় সংবাদ ঢাকা তীব্র গরমে ঢাকা চট্টগ্রাম রেললাইনের কিছু অংশ বেঁকে তৈরি হয়েছিল দুর্ঘটনার সংখ্যা আগে টের পাওয়ায় একটুর জন্য রক্ষা পেয়েছে সিলেট থেকে ছেড়ে আসা কালনি এক্সপ্রেস পরে পানি কচুরিপানা ও কাদা ব্যবহার করে দ্রুত মেরামত করা হয় লাইন এ সময় ঘণ্টাখানেক আটকে ছিল ট্রেনটি প্রচন্ড গরমে বেঁকে গেল ঢাকা চট্টগ্রাম রেল লাইনের কিছু অংশ সে সময় একই লাইনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস পার হচ্ছিল রেল লাইনের টহল টিম টের পেয়ে জরুরি ভাবে ট্রেনটি পাশের আরিখোলা স্টেশনে থামায় পরে বাঁকা লাইনে পানি কচুরিপানা পানা ও কাদামাটি দিয়ে তাপ নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা টট্টলা গাড়িটা যখন গেলো তখন আমরা ওই দিক থেকে দেখতে পারলাম যে এই জায়গাটা বেঁকে গেছে সাথে সাথে স্টেশন মাস্টারকে ফোন দিয়ে বললাম যে এখন আর গাড়ি চালানো যাবে না দেখছি খারাপ বেঁকে গেছে তাড়াতাড়ি আমরা পানি কচুরি পানা এই যে শুরু করছি কাজ রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুর বারোটার পর গাজীপুরের কালীগঞ্জে এই ঘটনা ঘটে প্রায় এক ঘন্টার বেশি সময়ের চেষ্টায় বেঁকে যাওয়া রেললাইন মেরামত করে ধীর গতিতে আপলাইনে ট্রেন চলাচল শুরু করে দুপুরের পর থেকে গাজীপুরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সময় সংবাদ গাজীপুর তীব্র খরতাপে হাঁসফাঁস করছে মানুষ ও প্রাণীকুল তখন এক পশলা বৃষ্টি কিছুটা হলেও দিল স্বস্তি। বিকেলে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়া জুড়িতে মাত্র তেইশ মিনিট বৃষ্টি হয়েছে। এতে আনন্দিত উপজেলাবাসী। এদিকে মদন এলাকায়ও গুড়িগুড়ি বৃষ্টি হয়। অল্প সময়ের বৃষ্টিতে তেমন গরম কমেনি। তবে বৃষ্টির দেখা পেয়ে স্বস্তি প্রকাশ করেন কৃষকসহ স্থানীয়রা। শিগগিরই মুষলধারে বৃষ্টির আশায় তারা। সময় সংবাদে আরো থাকছে দালালদের দৌরাত্মে অতিষ্ঠ রোগী ও স্বজনরা বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে হঠাৎ অভিযান র্যাবের জালে পঁচিশ সন্ধ্যায় বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা এতে গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন প্রসঙ্গ সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বসবে এই সভা উপজেলা নির্বাচনে প্রার্থী জটিলতা দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সহ দেড় ডজন বিষয়েও আলোচনা হতে পারে জানা গেছে কেন্দ্রীয় নির্দেশ অমান্যকারী এমপি মন্ত্রীদের বিষয়ে কঠোর অবস্থানে আওয়ামী লীগের হাইকমান্ড দলের সভাপতি এসব বিষয়ে নির্দেশনা দেবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কাইসার কামালকে নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করায় প্রত্যাহার করা হয়েছে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বহিষ্কারাদেশ খোকন বলছেন বহিষ্কারাদেশ তার রাজনৈতিক ক্যারিয়ারে সুনাম ক্ষুণ্ণ করেছিল সে কারণে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি অন্যদিকে ব্যারিস্টার কাইসার কামাল বলছেন তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দলের সিদ্ধান্ত অমান্য করে সভাপতির দায়িত্ব নেয় ফোরাম থেকে বহিষ্কার করা হয় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে এ সিদ্ধান্ত মানতে পারেননি খোকন সংবাদ সম্মেলন করে ফোরামের মহাসচিবের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি তাকেও দল থেকে বহিষ্কারের দাবি তোলেন তিনি দুপক্ষের এমন অবস্থানে হস্তক্ষেপ করেন দলের শীর্ষ নেতারা দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয় গত উনত্রিশে এপ্রিল ফোরামের মহাসচিব কাইসার কামালকে চিঠি দেয় মাহবুব খোকন যেখানে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি তার সম্পর্কে বিরূপ ধারণা পোষণ না করতে অনুরোধ করা হয় কাইসার কামালকে এ চিঠির পরপরই মাহবুব খোকনকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আরেকটি চিঠি ইস্যু করে আইনজীবী ফোরাম খোকন বলেছেন বহিষ্কার হওয়ায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি ইতিহাসের আমার রাজনীতি ইতিহাসের ক্যাডিবিটি আঘাত করেছিল বলেই আমি ওভার রিয়েট করেছি যারা মনগণ্য হয়েছে আই এম সরি ফর দ্যাট আমার পর্যায়ে ফোরামের মহাসচিব বলছেন যুগ্ম মহাসচিব হওয়ায় খোকনের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দল দল এবং সারা দেশের মানুষ প্রত্যাশা করে ব্যারিস্টার মাহবুব খোকন খুকন সাহেবের কাছ থেকে উনি একটা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীলভাবে সবাইকে গাইড করবেন আনজীবী সমিতির এবারের নির্বাচনে ভরাডুবি হয় বিনপির সভাপতিসহ চার পদে জয় পায় তারা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকতে বলা হয় নির্বাচিতদের এমন সিদ্ধান্ত অমান্য করে গত চার এপ্রিল আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেন সাতবারের সম্পাদক মাহবুউদ্দিন খোকন বিশেপ্রিল ফোরামের সিনিয়র সহসভাপতির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় খোকনকে মাইনুল আহসান সময় সংবাদ থাকা তীব্র তাপদাহে স্কুল বন্ধের বিরোধিতা করায় এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন বিএনপির নেতারা হিটস্ট্রোকে মৃত্যুর দায় সরকারকে নিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনুল ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের পক্ষে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে পানি বিতরণ শেষে জনলাগিন বলেন বিরোধী দল দমনে ব্যস্ত সরকার গরমে জনগণের ভোগান্তিতে মনোযোগ নেই এদিকে পল্টনে সংবাদ সম্মেলনে পহেলা মে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেন দলের সিনিয়র যুগ মহাসচিব বিহুল কবির রিসপি বিনা কারণে নিপীড় নির্যাতন করা হচ্ছে তার ফল আজকে জনগণের উপর আজকে চাপিয়ে বসেছে আওয়ামী লীগের এই নির্যাতন অত্যাচারের কারণে সারা দেশে আজকে যে প্রবাহ শুরু হয়েছে আমি মনে করি আওয়ামী লীগ আজকে নিচুপ বসে আছেন কেন যে দর্জন তাপ প্রবাহের কারণে মৃত্যুবরণ করেছে তাদের পরিবার আজকে শিক্ষামলক স্কুল কেন খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত কারিগরি শিক্ষা বোর্ডের নকল সনদের কাগজ সংগ্রহ করা হতো রাজধানীর ফকিরাপুল থেকে ডিজাইন করা হতো খিলগাঁওয়ের একটি ভাড়া বাসায় আর সনদ তৈরি হতো পল্টনের একটি ছাপাখানায় সরকারি প্রেসে সনদ ছাপার নিয়ম থাকলেও বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের জাল স্বাক্ষরিত অনুমতিপত্র ও কার্যাদেশ দেখিয়ে পল্টনের ছাপাখানাটিতেই তৈরি করা হয়েছে হাজার হাজার সনদ এই ঘটনায় জড়িত একজন ডিজাইনারকে গ্রেফতারের পর কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে বুবুল রেজার রিপোর্ট পল্টনের একটি বেসরকারি ছাপাখানা এই ছাপাখানায় তৈরি হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের হাজার হাজার জাল সনদ বোর্ডের অসাধু কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেট এখানে রীতিমতো খুলে বসেছিল আলাদা বোর্ড আর এর হোতা বোর্ডের প্রধান সিস্টেম অ্যানালিস্ট এটিএম সামসুজ্জামান চক্রটি সনদ তৈরির পেপার কোথায় পেল সেই তদন্তে নেমে রাজধানীর খিলগাঁও থেকে কামরুল হাসান আবেদ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের মার্কশিট ও সনদের ফাঁকা কাগজ কামরুল মূলত পল্টনের একটি কম্পিউটার কম্পোজের দোকানে ডিজাইনার হিসেবে কাজ করতেন অসাধু চক্রটির সঙ্গে পরিচয় হওয়ার পর ফকিরাপুল এলাকা থেকে কাগজ কিনে পল্টনের ছাপাখানায় জাল সনদ ও নম্বরপত্রের ফাঁকা পেপার তৈরি করতেন লোক আসছিল সাথে তাদের আইডি কার্ড ছিল যার কারণে আমি এক পর্যায়ে কনভেন্স হই কিন্তু তখন আমি বলি যে তাহলে আমাকে একটা অথরিটি দিতে হবে তারা আমাকে যেভাবে বলবো তাদের পাঁচশো পিস প্রয়োজন মানে পাঁচশো জন ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন প্রত্যেক ছাত্রছাত্রী নাকি দুইটা করে পায় গ্রেফতারের পর তার কাছ থেকে উদ্ধার করা নকল নম্বরপত্র ও সনদের কপির সঙ্গে আসল সনদের কাগজ মিলিয়ে দেখেন গোয়েন্দা কর্মকর্তারা পেপার কাটিং থেকে শুরু করে নিরাপত্তা ছাপ সবই বোর্ডের আসল পেপারের মতোই দেখতে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন শুরুতে এসব জাল সনদ তৈরিতে রাজি না হওয়ায় কামরুলকে দেখানো হয়েছিল কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কেপায়তুল্লার স্বাক্ষরিত অনুমতিপত্র ও কার্যাদেশ আর সেই কার্যাদেশটিও ছিল নকল যদিও পরে টাকার লোভে কামরুল সিন্ডিকেটের সঙ্গে আতাত করেন যেই জায়গা থেকে এই সুন্দর করে স্ক্যানিং করে ফটোশপ করে জল সাপ দিয়ে এই সার্টিফিকেটগুলোর এবং মার্কশিটগুলো বানানোর সফট কপিটা তৈরি করা হতো সেটা হলো খিলগাঁও এলাকাতে এবং সেই সফট কপিগুলো দিয়ে ফকিরাপুল থেকে বিশেষ ধরনের কাগজ কিনে কেটে ওই সাইজ বানিয়ে সেগুলোকে ছাপানো হতো পুরানো পন্টনের একটা অত্যাধুনিক মেশিনের মধ্যে পুলিশ বলছে বিজি প্রেস বা সিকিউরিটি প্রিন্টিং প্রেসে সব সনদ তৈরির কথা থাকলেও চক্রটি বেছে নিয়েছিল রাজধানীর পল্টনের ছাপাখানাটি এর সঙ্গে যাদের নাম আসবে তাদের সবাইকে নিয়ে আসা হবে আইনের আওতায় আমরা ভেরিফাই করছি তদন্ত করছি আমরা মনে করি অন্যায়ভাবে কাউকে আমরা মানে কেউ শাস্তি পাক এটা আমার দ্বারা আমরা মানে আমার যে অফিসাররা আছে তাদেরকে আমরা বলে দিয়েছি যে তারা যেন সুস্পষ্টভাবে তদন্তটা করে এবং যাদের নাম আসবে তারা যত বড় রাগব বলো কাজ ছাড়তে হবে শুধু কারিগরি শিক্ষা বোর্ডের নয় গোয়েন্দারা বলছেন অন্যান্য সাধারণ বোর্ডের সনদও জালিয়াতি হচ্ছে বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অসাধু চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতি ঠেকানো যাচ্ছে না বিভিন্ন কারণে হাসপাতাল থেকে দুর্নীতিবাজরা চাকরিচ্যুত হলেও ফের জড়িয়ে পড়েন অন্য অপরাধে অভিযান চালিয়ে র্যাব দশ নারী সহ চব্বিশ দালাল আটকের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য বরিশাল নদীবন্দর কিংবা নতুল্লাবাদ ও রূপাতলি বাস টার্মিনাল দিয়ে প্রতিদিনই বিভাগের ছয় জেলা থেকে রোগীরা আসেন আর এই জায়গাগুলোতেই থাকে ও পেতে রোগী ধরার দালাল চক্র টার্গেট করে রোগীকে নিয়ে যায় ভুয়া ডাক্তার ও নাম সর্বস্ব ডায়াগনস্টিক ল্যাবে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালই রয়েছে এই চক্রের বড় আস্তানা মঙ্গলবার সেই আস্তানায় হানা দেয় র্যাব রোগীদের হয়রানি জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নেয়া ডাক্তার প্যাথোলজি ল্যাবে নেবার অভিযোগে চব্বিশ দালালকে গ্রেফতার করে র্যাব আটের এর একটি দল অধিকাংশ সদস্যরাই এখানে পুরানো স্টাফ হিসেবে ছিলেন তাদের বিভিন্ন অনিয়ম বা অনৈতিকতার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এখান থেকে এবং তারা বর্তমানে হচ্ছে এই পেশার সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজগুলো করছে গ্রেফতার চব্বিশ দালালের মধ্যে তিনজন নানা অনিয়ম দুর্নীতির দায়ে হাসপাতালের চাকরিচ্যুত কর্মচারী রোগী হয়রানির অভিযোগ উঠেছে হাসপাতালটির কয়েকজন অসাধু চিকিৎসক ও কর্মকর্তার বিরুদ্ধেও একটা অ্যাম্বুলেন্সের জন্য আপনার টাকা চায় আপনার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত এ নিয়ে কর্তৃপক্ষের গতানুগতিক জবাব প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে যারা যারা জড়িত আছে যে ব্যক্তি হোক আমরা তাকে আইনে আওতা এনে অবশ্যই শাস্তির ব্যবস্থা করব ২৪ দালালকে আটকের পর মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে দেব অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল ভুল চিকিৎসা বলতে কিছু নেই তবে চিকিৎসায় অবহেলা হলে জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড সামন্তলাল সেন দুপুরে রাজধানীর বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি মন্ত্রী বলেন চিকিৎসা খাতে গবেষণা বাড়ানোর মাধ্যমে এ খাতকে এগিয়ে নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের আরও দায়িত্বশীল হতে হবে এর আগে অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কিন্তু চিকিৎসক সে যে অফিস মধ্যে বাইরে যান আমি কিন্তু এটা কিছুতেই সহ্য করব না আমরা কথায় কথায় দেখি ভুল চিকিৎসা বলে ডাক্তারদের উপরে আক্রমণ হয় ভুল চিকিৎসা বলার একমাত্র অধিকার বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের চিকিৎসার অবহেলার জন্য নিশ্চয়ই আমি দেখব অবশ্যই দেখব দুই মাসে নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে নদীতে ফিরছেন জেলেরা এর মধ্যে সরব হতে শুরু করেছে মাছ খাটগুলো নদীতে বর্তমানে প্রচুর ইলিশ থাকায় জেলেরা উপকৃত হবে বলে আশা মৎস্য বিভাগের উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট কেউ জাল কেউ বা নৌকা আবার কেউ অন্য মাছ ধরার উপকরণ প্রস্তুত করছেন কেননা দীর্ঘ অপেক্ষা শেষে মাছ ধরতে সবাই নামবেন নদীতে ঝাটকা সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর পহেলা মার্চ থেকে তিরিশে এপ্রিল ইলিশের সব আশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার দুই মাসের সেই নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবারও নদীতে মাছ ধরবেন জেলেরা ভোলার নদীর তীরবর্তী পল্লীগুলো এখন কর্মচঞ্চল দুই মাসের ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা অবরোধ শেষে আমরা নদীতে নাম যদি মাছ 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 দেয় তো আমরা আবার নদীতে অবস্থা তেমনটা সুবিধার হইলে তো ভালো না হইলে তো আমরা শেষ মৎস্য বিভাগ বলছে নদীতে এখন প্রচুর ইলিশ রয়েছে এতে জেলেরা উপকৃত হবেন ব্যাপক পরিমাণ আমাদের ইলিশ নদীতে রয়েছে এবং আমাদের জেলে ভাইয়েরাও এখন ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে তিরিশে এপ্রিল বা থেকে তারা মাছ ধরা শুরু করতে পারবে বৈধজাল দিয়ে ভোলায় এক লাখ সত্তর হাজার নিবন্ধিত জেলে রয়েছেন কিন্তু নিষেধাজ্ঞাকালে উননব্বই হাজার ছয়শো জন সরকারি খাদ্য সহায়তা পেলেও সুবিধার বাইরে ছিলেন আশি হাজার নিবন্ধিত জেলে নাসিরউদ্দিন লিটন সময় সংবাদ ভোলা মাছ ধরতে জেলেদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর সদরের আনন্দবাজারে আছেন রিপোর্টার ফারুক আহমদ সরাসরি যাচ্ছে তার কাছে আর জাটকা সংরক্ষণে দুই মাসে নিষেধাজ্ঞা কেটে যাচ্ছে আজ মধ্যরাতে অর্থাৎ রাত বারোটার পরেই জেলেদের মুখে আবার হাসির জেলিক ফুটবে যেমনটি ছিল গত দু মাস তারা জাটকা সংরক্ষণের সরকারি যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা পালন করতে গিয়ে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের যে ছয়টি অভয়াশ্রম আছে সেই অভয় সব ধরনের মাছ ধরার নিষিদ্ধ ছিল সঙ্গত কারণে জেলেরা এই সময়টিতে বেকার ছিল এবং সরকারি তালিকায় যদি আমি বলি চাঁদপুরের প্রায় অর্ধ লক্ষ জেলে এবং অন্যান্য যে অবহাশ্রমগুলো আছে সেখানে আরও বলা যেতে পারে যে আড়াই থেকে তিন লক্ষ জেলে সব মিলে সাড়ে তিন থেকে চার লক্ষ জেলে একইবারই বেকার ছিল যদিও এই সময়ে সরকারের পক্ষ থেকে জেলেদের প্রণোদনা দেওয়া হয়েছিল সেই প্রণোদনা ছিল যে চাল অর্থাৎ এই যে নিষেধাজ্ঞাকালীন দু মাস এবং তার আগে এবং পরে মিলিয়ে এই চার মাস সব মিলিয়ে তাদেরকে চল্লিশ কেজি হারে প্রতি মাসে চাল দেওয়া হয়েছিল এতে হয়তো জেলেদের দুর্ভোগ কিছুটা কেচে বটে তবে জেলেরা কিন্তু অনেকটাই বলা যায় যে একবারে আর্থিক অভাব অনটনের মধ্যে ছিল তবে আজকে কিন্তু তাদের মুখে একটু হাসির জিলিক আমি দেখতে পাচ্ছি কারণ মধ্যরাতের পরে তারা কিন্তু মহা উৎসবে এই পদ্মা মেঘনার জলের সঙ্গে তাদের যে জাল নৌকা আছে সব নিয়ে তারা একটা মিতালি গড়ে তুলবে এবং এই মিতালি গড়ার পরপরে যদি জালে ধরা পড়ে ইলিশ অন্যান্য মাছ তাহলে তো কথা নেই এবং সেই অপেক্ষাটি এখন জেলেদের মধ্যে বিরাজ করছে আমি আছি এখন যে এলাকাটি এটি হলো আসলে চাঁদপুরের অনেকগুলো জেলে জেলেপল্লীর একটি হলো আনন্দ আনন্দবাজার এই আনন্দবাজার জেলেরা যে আছে এখানে প্রায় এক সঙ্গে হাজার থেকে বারোশো পরিবার বসবাস করে যার যাদের মূল পেশায় হলো নদীতে মাছ ধরা অর্থাৎ এই যে পদ্মা মেঘনা আছে এই পদ্মা মেঘনায় তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তো আমি যে ছবিটি আপনাদের দেখাতে পারি যে ওই যে দূরে নদী দেখা যাচ্ছে একবারে লম্বা লম্বি করে আছে মেঘনা নদী এবং তার একবারে সোজা যে আমি দেখাতে চাই সেটি হলো যে দিকটা সূর্য ডুবছে সেদিকটা হলো পদ্মা নদী তো পদ্মা নদীতে আজকে সূর্য ডুববে এবং আগামীকালে যে সূর্য উদিত হবে ততক্ষণ পর্যন্ত জেলেরা কিন্তু মাছ ধরবে এবং তাদের জীবিকার যে প্রধান অবলম্বন সেই জীবিকাটি তারা নির্বাহ করবে এবং হাসি ফুটানোর চেষ্টা করবে তো এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনাসহ দেশের ছয়টি অভাশ্রমে মাছ ধরার প্রস্তুতি সবশেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর সদর থেকে বর্তনের অভিঘাতে রংপুরে অঞ্চলে দীর্ঘ হচ্ছে খরার প্রবণতা যার নেতিবাচক প্রভাব পড়েছে অঞ্চলের কৃষি অর্থনীতিতে বৃষ্টিপাত কমে যাওয়ায় রোগ বালায় ও সেচের কারণে ধানের দ্বিগুণ খরচ বেড়েছে চলতি বড় মৌসুমে গবেষকদের মতে খাদ্য নিরাপত্তা বলয় ঠিক রাখতে খরা ও বন্যা সহনশীল জাত উদ্ভাবনে গবেষণা বাড়াতে হবে শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলামের সাথে রিপোর্ট এখনও ধানই রংপুর অঞ্চলের কৃষকের অন্যতম প্রধান ফসল আর বড় মৌসুমে দেশের চালের বড় যোগান আসে এই অঞ্চল থেকে গেল পনেরো দিনে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রার পানও ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যা ধীরে ধীরে স্থায়ী হচ্ছে ফলে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করাই এখন কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি কমায় রোগবালাইয়ের প্রকোপ যেমন বেড়েছে একই সাথে প্রয়োজন হচ্ছে অতিরিক্ত সেচের ফলে উৎপাদন ব্যয়ে এখন না বিশ্বাস উঠেছে প্রান্তিক কৃষকদের বিভিন্ন রকমের ওষুধ হচ্ছে পচানি হচ্ছে তেলটা ঘন ঘন কেনা লাগতেছে পানি দেওয়া লাগতেছে খরচটা একটু বাড়তে কৃষক কিন্তু তার তো কখনই পারবে না এই প্রোডাকশন কস্টের সাথে তার মিলিয়ে তাদের লাইবলিহেড করতে গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে তা না হলে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা কিভাবে আমরা খরাতে এটা এই ধানটা টিকে থাকবে সেই ধরনের গবেষণা করা দরকার আমাদের গভর্নমেন্টের কিছু পলিসি লেভেলে পরিবর্তন আনতে হবে যে আমাদের খাল বিল নদী নালাগুলো ড্রেজিং করে খুঁড়তে হবে গবেষণা বলছে সাধারণ খরায় পনেরো থেকে চল্লিশ শতাংশ মাঝারি খরায় চল্লিশ থেকে সত্তর শতাংশ এবং তীব্র খরায় নব্বই শতাংশ পর্যন্ত ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে এই যে এত ফসল নষ্ট হচ্ছে এত শতাংশ ফসল নষ্ট হচ্ছে এতে কিন্তু ছশো কৃষকরা কিন্তু প্রভাবিত হচ্ছে তাদের কৃষি জীবন জীবিকা সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু খরাই নয় জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির মতো দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে রংপুর অঞ্চলের কৃষকদের নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর গাছ কেটে উষ্ণ শহর তৈরি করায় ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠা তাপপ্রবাহ পরিণত হচ্ছে নীরব ঘাতকে এমনটাই দাবি করেছেন পরিবেশবাদী সংগঠন বাপা সবুজ বাদ দিয়ে কোনো উন্নয়ন পরিকল্পনা না নেয়ার জোর দাবি জানান সংগঠনটির সহসভাপতি দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ গত এক সপ্তাহে হিট স্ট্রোকে সারাদেশে জন মারা গেছেন এর মধ্যে আটজন পুরুষ দুইজন নারী গোলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জানায় বর্তমান পরিস্থিতি নাকের নিচে পানি থাকার মতো কিছুদিন পরে দম নেওয়া সম্ভব হবে না গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে গিয়ে অসুবিধাগুলো সাদরে গ্রহণ করা হচ্ছে জানিয়ে সরকারকে নগর গড়ার পরিকল্পনায় পরিবর্তন আনার দাবিও করে সংগঠনটি ধ্বংসকারী মানসিকতার উন্নয়ন এটা খুব দ্রুত তারা কপি করছে এবং এখানে সরকারকেই তার নগর দর্শনের শিফট করতে হবে অথবা মুখের প্রতিশ্রুতির প্রকল্প আর শুনতে চাই না আমরা পরিকল্পিত নীতিমালা ভিত্তিক এবং জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন তাকে একমাত্র সমাধান বলে চিহ্নিত করতে চাই রাজনৈতিক দল এবং ব্যবসায়ীদের উদ্দেশ্য করে সংগঠনের নেতারা বলেন নিজেদের স্বার্থ এবং মুনাফার পাশাপাশি সমস্ত উন্নয়ন নীতিমালায় সবুজকে ধারণ করতে হবে এইবার ফোর্টি টু হয়েছে এরপর এবার ফোর্টি থ্রি হতে থাকবে একটা সময় দেখা যাবে যে আমাদের পুরা দেশটাই বছরের অধিকাংশ সময় হিডোয়েবের মধ্যে যাচ্ছে সবুজের সাথে ট্রান্সপিরেশন আছে জলাশয়ের সাথে এভোরেশন আছে এই দুটো মিলে এখন বলা হয় যেটা ও ট্রান্সপিরেশন অর্থাৎ এই সম্মিলিত প্রচেষ্টাকে আমাদেরকে সকলে মিলে জোর দিতে হবে প্রতিজ্ঞা করে পদ্মা সেতু করতে পারি তাহলে ওরকম প্রতিজ্ঞা করলে পর আমার দেশকে আমার প্রকৃতিকে যতটুকু আমি সেতু রক্ষা করতে পারি আশ্বাস না দিয়ে শিগগিরই দেশ জুড়ে সবুজায়ন এবং জলাশয় রক্ষা ও বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার জোর দাবি বাপার যদি থাকে ওটাকে যতু সাথে শারমিন সময় সংবাদ ঢাকা চট্টগ্রামে কালোরঘাট সেতুতে ধাক্কা দিয়ে আটকে গেছে লাইটারের জাহাজ এতে সেতুর রেলিং এর কিছু অংশ পাশাপাশি জাহাজেরও কিছু অংশ ভেঙে গেছে দুপুর একটার দিকে এমভি ভি এক নামের জাহাজটি কালুরঘাট সেতুর মাছ বরাবর ধাক্কা দেয় জাহাজের শ্রমিকরা জানান কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের একে খান ডক থেকে প্রবল স্রোত এবং তীব্র বাতাসে জাহাজটি ভেসে এসে দুর্ঘটনা ঘটে ঘটনার পর রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও সেতু সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেতু পরিদর্শন করছেন স্বপ্ন দুয়ার খুলছে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে ষোলো কিলোমিটার ওরাল সড়কে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী মে মাসে চালু হলে বন্দর কেন্দ্রিক যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের আশা সংশ্লিষ্টদের নূরজামাল আতিকের ক্যামেরায় আলমের রিপোর্ট সবুজ আর পাহাড়ের বকছিড়ে চট্টগ্রামের উপর বয়ে চলছে মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে স্বপ্ন জাগাচ্ছে নগর ও বন্দর কেন্দ্রিক যানজট কমিয়ে যোগাযোগ খাতে বড় পরিবর্তনের ইতিমধ্যে গত চোদ্দ নভেম্বর স্বপ্নের উড়াল সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নগরবাসীর অপেক্ষা এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিডিএ বলছে যান চলাচলের জন্য মে মাসেই খুলে দেওয়া হবে চোদ্দটা র্যাম্প আছে আমাদের টোটাল এই চোদ্দটা র্যাম্প আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা ওপেন করব যেটা যখন শেষ হবে তখন আমরা চালু করে দিব যাতে মানুষ দ্রুত এটার সুবিধাটা নিতে পারে নগরীর আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত ষোলো কিলোমিটার এই উড়াল সড়কের টুলের হারের প্রস্তাবনা দিয়েছে সিডিএ যেখানে প্রাইভেট কার আশি বাস দুশো থেকে দুশো আশি আর ট্রাক গুনতে হবে দুশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত তবে চলবে না মোটরসাইকেল এটা যে শুধুমাত্র এয়ারপোর্টকে কানেক্ট করবে তা না এটা শহরের অনেকগুলো জায়গাকে র্যাম্পের মাধ্যমে সংযুক্ত করবে পুরোপুরি কাজ শেষ হলেও চলছে নিরাপত্তা লাইট ও ক্যামেরার কাজ ব্যবসায়ী নেতারা বলছেন বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে চট্টগ্রাম নগরীর মধ্যে সংযোগ টোয়েন্টি বিলিয়নের ইনভেস্টমেন্ট হচ্ছে সেখানে যদি একজন ইনভেস্টর যেতে পারে এটার জন্য আমার মনে হয় যে সুফল পিনকু পুরো জাতি পাবে বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নের পালকে যুক্ত হচ্ছে আর একটি মেগা প্রকল্প ষোলো কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে সামানত আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই লালখান বাজার আসতে সময় লাগবে মাত্র ২০ মিনিট শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয় এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার সমান দায়িত্ব রয়েছে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনী সংকট সমাধানের একমাত্র উপায় বলে উল্লেখ করেন তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিদেশি কূটনীতিকদের মধ্যে বৈঠকে অংশ নেন কানাডার হাই কমিশনার জাপানের রাষ্ট্রদূত যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড পোল্যান্ডের উপরাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স যুক্তরাষ্ট্র ইউএনএসসিআর ইউএনআরসির প্রতিনিধিরা এ সময় রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার উপর জোর দেন মুখ্য সচিব রাখাইনের সংঘাত যে নতুন বাধা সে বিষয়েও নিজের উদ্বেগ তুলে ধরেন তিনি Uh, into, into the whole process. We should focus our, uh, thought that uh, that lies there. So I would say সিবিলিটি ভাষানছরে রোহিঙ্গাদের সব ধরনের মৌলিক সুবিধা নিশ্চিতে সরকারের নানা ব্যবস্থার কথাও তুলে ধরা হয় বৈঠকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ইন ক্যাম্পস এনকারেজিং পিপল লেট মাচ টু মুখ্য মুখ্যসচিবের সূচনা বক্তব্যের পর রুদ্ধদার বৈঠকে বসে দুই পক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায় বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করে সংকট নিরসনে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন কূটনীতিকরা ফারুক ভাইয়া অবিন সময় সংবাদ থাকা 2023 সালে বাইশ নিরাপদ উড্ডয়ন ঘন্টার রেকর্ড করে বাংলাদেশ বিমান বাহিনী এই অর্জনের প্রশংসা করেছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার দু অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বলেন লিবিয়া তুরস্ক ও সিরিয়ায় মানবিক সাপোর্ট মিশন পরিচালনার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা করিয়েছে এছাড়া সংসদ নির্বাচনেও সহযোগিতা বাহিনীর ভূমিকা নজিরবিহীন অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিমান বাহিনীর খাঁটি বাসার ও এগারো নং বহরের হাতে পুরস্কার তুলে দেন এয়ার চিফ মার্শাল আট ট্রিলিয়ন ডলারের বিশ্ব বাজার অথচ ধুঁকে মরছে বাংলাদেশের হালকা প্রকৌশল শিল্প উদ্যোক্তারা বলছেন আমদানি করা পণ্যের দৌড়াত্তে ক্রমাগত বাজার হারাচ্ছেন তারা কাঁচামাল আমদানিতে মাত্রাতিরিক্ত শুল্ক আর ব্যাংক ঋণের জটিলতায় সম্ভাবনাকে ডোবাচ্ছে বলে দাবি লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশের ফরহাদুর পঁয়ত্রিশ বছর ধরে হালকা প্রকৌশল শিল্পে কাজ করেন তৈরি করেন বিভিন্ন শিল্পে দরকারি নানা যন্ত্রপাতি একসময় ভালো চাহিদা থাকলেও এখন আর নেই তেমন দেশ যখন এগিয়ে চলছে আর বাড়ছে মাথা পিছু আয় সেই যাত্রাপথে কাজ হারিয়ে সংসারের আয় রোজগার নিয়ে শঙ্কার কথা জানালেন তিনি আগের মতো কাজ নাই এখন কাজ খুব কম আমাদের বেতনেরই পয়সা পায় না এখন বড় ধস একদম শিল্পতে একই অবস্থায় গুরুমুখী বিদ্যায় পারদর্শী ও প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এই খাতে যুক্ত হওয়া হাজারো প্রকৌশলীর তারা বলছেন শিল্পকে কোনো সুরক্ষা না দিয়ে আমদানি করা হচ্ছে কম দামি যন্ত্রাংশ যা তাদের দাঁড় করিয়ে দিচ্ছে অসম বাজার প্রতিযোগিতা ও ঝুঁকির মুখে এই কাজগুলো আমরা আসলে ছোট থেকে আমরা একটা ওয়ার্কশপে গিয়া ওখানে কাজ শিখছি শিখার পরে তারপরে আমরা নিজের ওয়ার্কশপ দিয়ে বড় বড় যে কারখানাগুলো ছিল এলাকাগুলো সব বন্ধ হয়ে যায় তার কারণ যে ব্যবসার প্রতিশ্রুতি আগর লোকজন চালাইতেই পারে না যে আমরা পনেরোশো টাকা ইয়ে বানাইতাম চায়না ওইটা তিনশো টাকার মাধ্যমে দিতে পারে কৃষি পোশাক কিংবা চামড়া সব শিল্পকে বাঁচিয়ে রাখে হালকা প্রকৌশল শিল্প সব শিল্পে সুতি হয়ে থাকা এই হালকা প্রকৌশলে রয়েছে আট ট্রিলিয়ন মানে আট লাখ কোটি ডলারের বিশ্ব বাজার অথচ বহু বছর ধরে হাক ডাক দিয়ে বহুমুখী পণ্য নিয়ে রপ্তানি বাজার ধরতে যাওয়া বাংলাদেশ এখনও আটকে আছে নামমাত্র রপ্তানি আয়ের পরিসংখ্যানে কেন এমন বেহাল দশায় দেশের এই শিল্প খাতটি যদিও রপ্তানি নীতি শিল্পনীতি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবখানে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে এই শিল্পকে কথা কাজের ফাঁক গলে দিন দিন শিল্পটি তলিয়ে যাচ্ছে বলে আক্ষেপ খাতের শীর্ষ সংগঠন লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বাংলাদেশের এই যে একটা ভিতরে শক্তি আছে এই শক্তিটাকে আপনার আমরা মানে করতে না বা জাতীয় অর্থনীতি কাজে লাগতে পারতেছি আপনি দেখবেন লাইট ইঞ্জিনিয়ারিং অন্যতম মানে প্রাধান্য পাওয়া একটা অগ্রাধিকার খাত কিন্তু কোন ইনভেস্টমেন্ট নাই কোন নতুন ইনোভেশন নাই অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব বোর্ডকে ভাবতে হবে কোথায় কিভাবে সুবিধা দিলে দীর্ঘমেয়াদে লাভবান হবে দেশ আমরা চাইলে কিন্তু সেটা বাজারটা আরো প্রসারিত করতে পারি তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে এই ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে তাদের যে নীতি কি ধরনের সহায়তা দরকার আমাদের সরকারের দিক থেকে এবং বাইরেও যাতে আমরা এই মার্কেটটা ধরতে পারি হালকা যে সমস্ত প্রকৌশল যন্ত্রপাতি আছে সেগুলো আসলে আমরা এক্সপ্লোর করতে পারি এবং এটা কিন্তু একটা পোটেন্সিয়াল সেক্টর সংশ্লিষ্টদের দাবি হালকা প্রকৌশলকে হালকা হিসেবে দেখলে কখনোই ট্যাক্সই হবে না ভারী শিল্পের অগ্রযাত্রা ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা খেলার খবর জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছেন আবাহনীর তিন ক্রিকেটার তানজিম সাকিব তানভীর আর আফিফ হোসেন রুবো শুধু এই তিনজনই নয় মহাম্যের হয়ে খেলেছেন মাহমুদুল্লাহ ভালো সংস্কৃতি না বললেও প্রধান নির্বাচকের কণ্ঠে হতাশার সুর এদিকে আকাশে নীলদের বিপক্ষে ম্যাচে খেলেন সাকিব আল হাসানো তানজিম সাকিবের বলে আউট হয়েছেন এক রানের জন্য ফিফটি মিসের আক্ষেপ নিয়ে বিকেএসপিতে শেখ জামালকে চার উইকেট হারিয়ে দুই ম্যাচ হাতে দেখে ডিপিএল শিরোপা জিতেছে আবাহনী ড্যান্সিং ডাউন দা উইকেট লকটেড শর্ট কার্ড আপার কার্ড সুইপ পুল কভার ড্রাইভ রান মোটে উনপঞ্চাশ তবুও যতক্ষণ ক্রিজে ছিলেন নাচিয়েছেন প্রতিপক্ষকে মানুষটা যখন সাকিব ক্লান্তি যেন না তাকে বিকে এসপির তিন থেকে চার নম্বর মাঠ এ যেন চমকের ছড়াছড়ি জিম্বাবুই সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন রেখেই প্রিমিয়ার লিগে তানজিম তানভীর আফিফ মাহমুদুল্লাহ তবে কি জাতীয় দলের আগে ক্লাব ক্রিকেট ন্যাশনাল কমিটমেন্টের জন্য দশ ক্রিকেটারকে ছেড়ে দেয়া সঙ্গে খালেদ জয়ের ইঞ্জুরি একাদশ সাজাতে যখন বিপাকে আবহনী তখন বিশেষ বিবেচনায় বিসিবির অনুমতি সাপেক্ষে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা হল আকাশী নীলদের তিন ক্রিকেটার মোহামেডানো অনুমতি পেয়েছে রিয়াদকে খেলানোর তবে শাহিন পুকুর পায়নি তানজিৎ উড়িষাদকে তবুও এমন ঘটনা দেশের ক্রিকেটের জন্য নতুন যার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক এটা ভালো সংস্কৃতি না তবে বাংলাদেশের ক্রিকেটের প্রচার প্রসার উত্তরণে ক্লাবগুলোর সম্পৃক্ততা আর অবদানের কথা চিন্তা করে বোর্ড জাতীয় দলের বহর থেকে প্রিমিয়ার লিগের এক ম্যাচে ক্রিকেটার খেলানোর অনুমতি দিয়েছে আমাদের কাছে প্রস্তাব এসেছিল তবে চূড়ান্ত অনুমতি দিয়েছে বিসিবি এমন একটা সংকট তৈরি হবে তা তো আগে থেকেই জানতো আবহনে প্রশ্ন উঠেছে কেন ক্রিকেটার দলে ফেরানোর আগে এ নিয়ে ছিল না কোনো পরিকল্পনা তাই তো দাবি উঠেছে আবারও পুল প্রথা ফিরিয়ে আনার এই সমালোচনা পাশ কাটিয়ে আবারও সাকিবের ব্যাটিংয়ে ফেরা যাক যখন প্রিজে নামলেন পনেরো রানে তিন উইকেট খুঁইয়ে রীতিমতো ঠুকছে তার দল শেখ জামাল বাইশ গজে ফিরতেই তাকে জড়িয়ে ধরে স্বাগত জানিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক মুসাদ্দেক হয়তো টিপস দিয়েছেন কিভাবে অবাধ্য গরমের সঙ্গে সক্ষতা করা যায় সাকিব খেললেন ছাপ্পান্ন বল স্ট্রাইক রেট আটাশি পাঁচটা বাউন্ডারির তিনটাই ছক্কা নিজে সহ সাকিবকে ফেরাতে ছয় বলারকে ব্যবহার করেছেন সৈকত একাশি মিনিটে ঘটলো ধৈর্য সাকিবের হন্তারক আরাক সাকিব তবুও ঊনপঞ্চাশ রানের তার এই ইনিংসটা স্রোতের বিপরীতে হয়ে থাকলো দারুণ একটা উদাহরণ মাহবুব রিমন সময় সংবাদ বিকেএসপি সাভার এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার নিজের সিদ্ধান্তে অটল শিক্ষামন্ত্রী আদালতের নির্দেশ মানতে মাত্র একদিন বন্ধ দিলেন স্কুল দশরামের পর তাপমাত্রা অনুযায়ী জেলা ভিত্তিক সিদ্ধান্ত একের পর এক রেকর্ড ছাড়াচ্ছে পারদের মাত্রা যশোরের সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হিট শ্রোকে পাঁচ জেলায় সাত জনের মৃত্যু গরমে বেঁকে যায় গাজীপুরের রেললাইন এবং কায়সার কামালের কাছে দুঃখ প্রকাশ করে ফোরামে ফিরলেন ব্যারিস্টার খোকন তারেক রহমানের সম্মতিতে সিদ্ধান্ত বিএনপির আইনজীবীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা এ ছিল সময় সংবাদে বাংলার সময়ের সঙ্গে থাকবেন জান্নাত সাদিয়া ধন্যবাদ সোহার বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়